দেখছি এটা হচ্ছে গড়িভাঙ্গা ব্রিজ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সোনাদিয়া দ্বীপ থেকে। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন সোনাদিয়া দ্বীপের সৌন্দর্য, তাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আসুন দেখে নিই সোনাদিয়া দ্বীপের সৌন্দর্যটুকু, লেটস গো। আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম। এখানে প্রচন্ড পরিমাণ রোদ, তারপরে আমরা এই ব্রিজের মধ্যে হাঁটতেছি। এটা হচ্ছে গড়িভাঙ্গা ব্রিজ। তো এখান থেকেই মূলত আমরা সোনাদিয়া দ্বীপ যাব। তো আমাদের ভিডিওর সাথে থাকবেন এবং আমরা এই সোনাদিয়া দ্বীপ কীভাবে যাব প্রসেসটা আপনাদেরকে দেখাই দিব। আপনারা যারা আসতে চান তারা আসতে পারেন, ধন্যবাদ। তো আমরা বর্তমানে রয়েছি গড়িভাঙ্গা ব্রিজের পাশে। এটা হচ্ছে গড়িভাঙ্গা ব্রিজ। তো আমরা এখন বুটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমরা বুটে করে সোনাদিয়া দ্বীপ চলে যাব। তো ওই যে লাল রঙের যে বুটটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের বুট, আমরা এখন এই বুটে করে সোনাদিয়া দ্বীপ চলে যাব। তো ভিডিওর সাথে থাকবেন এবং সম্পূর্ণভাবে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আশেপাশের দৃশ্যগুলো সত্যি মনোমুগ্ধকর। ফাইনালি আমরা চলে আসলাম। তো আমরা এখন এই নৌকাটা যাওয়ার পর আমাদের বোটটা ওখানে ল্যান্ড করবে। তো এই মুহূর্তে আমরা অনেক এনজয় করলাম এই সাগর পথটাতে, যা দিনগুলো আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এখান থেকে আমরা সচরাচর যাইতে পারতেছি না। তো এখন যারা এখানে ক্যাচ পরে আসছে তারা হচ্ছে হাতে ক্যাচ গুলা নিয়ে নিয়ে যাচ্ছে, তার মধ্যে হচ্ছে ঠিক আছে, ওরা প্রস্তুতি নিচ্ছে। আর হচ্ছে এটা হচ্ছে তুষার নিচ্ছে, সাঁতার ফারে যে ভৈতর ফারে যে পরিস্থিতি লাগু ওদের মজা বের হচ্ছে।
এগুলা হচ্ছে আমাদের তাম্বু আমরা হচ্ছে আজকে এখানের মধ্যে রাত কাটাবো আর কি এগুলা তুলছিলাম এই তো আমরা হচ্ছে এই তাম্বু সবগুলা নিছিলাম ভাড়া আর উড়িবে না আর উড়িবে না প্রভু হে হরিনাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ ইয়া কিয়া হো গিয়া মেরে গামছা বিকুল গিয়া এটা কি দেখেন এখানের মধ্যে যে মানে কি বলতাম মানুষ থাকার জায়গা যেখানে সেখানে থাকতেছে হচ্ছে কুকুর এখন বিকাল টাইম আমরা সবাই মিলে চলে আসলাম ফুটবল খেলার জন্য তো এখন আমরা বর্তমানে বালির মধ্যে হাঁটতেছি বালির মধ্যে হাঁটা আসলে অনেক কষ্টকর তারপরও আমরা ওই সমুদ্রের পাড়ের মধ্যে যাইতেছি ওখানে কারণ আমরা সবাই মিলে ওখানে ফুটবল খেলব তো আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জরাই সুখের পারতাম যদি উইরা যাইতাম ওই সাগরের পারে দিনুক মালা কাঁথাই দিতাম দিতাম জীবন ধারে আমার মন বসে না শহরে বিড়ি পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই তো আমরা চলে আসছি সোনাদিয়া দ্বীপের সাগর পাড়ে তো এখন বর্তমানে আমরা সাগর পাড়ে সৌন্দর্যটুকু উপভোগ করতেছি তো আপনাদেরকে এখন দেখাবো সোনাদিয়া দ্বীপের সেই সমুদ্র সৈকত ওয়াও কি সুন্দর ভিউ দেখেই মন ভরে যায় পটিয়া থেকে এখানে মহেশখালী চলে আসলাম এই সোনাদিয়া দ্বীপ দেখার জন্য আজকে রাতটা আমরা সম্পূর্ণভাবে সুন্দরভাবে উপভোগ করার চেষ্টা করবো সাগর পাড়টা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আসছি পর্যন্ত এখানে শুনতে চাষ না বলতে গেলে এখানে কথাগুলো হচ্ছে অসাধারণ তুই কেন আছো তো উত্তর নেই শুধু এখন আরো ফুটবল খেলতে তুমি আরো ফুটবল খেলা যাবে না তাড়াতাড়ি ইউ তোমার দিলে ডাক
ডাকেলে তোয়ারে ও ফুয়াজ্জা দিলে ডাকেলে তোয়ারে ও ফুয়াজ্জা দিলের পরেশানি জারবাই বাড়ি বাড়ি দিলের পরেশানি জারবাই বাড়ি বাড়ি ভাই কি ওইছি তুই পাকাই জারবাই আমাদের গ্রুপ মেম্বারদের জন্য এখানে বারবিকিউ রান্না করা হচ্ছে। আমাদের ট্যুর মেম্বাররা হচ্ছে এখানের মধ্যেই ছিল। আমরা তো এখন বর্তমানে রয়েছি সোনাদিয়া দ্বীপের জাওবাগান। এখানে হচ্ছে বালির চর, পাশে হচ্ছে জাওবাগান। তো দিনগুলো অনেক সুন্দরভাবে কাটাইতেছি। তাছাড়া এখানে আমরা হচ্ছে ক্যাম্প করছিলাম, হচ্ছে রাতের বেলায় সবাই মিলে আড্ডা দিছিলাম বন্ধু বান্ধবরা মিলে। খুব হার্ড প্ল্যান ছিল এটা, এখানে আসার কোনো কথা ছিল না। তারপরেও হচ্ছে বন্ধু বান্ধবদের অনুরোধে চলে আসলাম। আসার সময় কি যে পরিমাণ মানে কষ্ট করে আসতে হয়েছিল আপনারা তো দেখতে পেয়েছেন। এটা হচ্ছে সোনাদিয়া দ্বীপের গেট, হচ্ছে ওরা এটা সুন্দর করে সাজিয়েছেন। তো এখানে খাবার কি অনেকের অবস্থা 12টা বেজে গেছে দেখেন। হচ্ছে শুভ এইটা তো ছুটি হচ্ছে সেলান কাইতেছে তো কারণ নট কিন্তু এক বুম সারি দি এ পারফিউম উত্তন পারে হাইস মাইস দিলি। এখন ছবি তোলার জন্য গেট হাইভের জন্য তৈরি হচ্ছে লাইট ফোন চালাতে জিমবডি এই সাগরা সাতা তো মজা কাজ রিবাল দুজন মালা। এখানে তো কেউ নাই,
শুভ সকাল সবাইকে এখন হচ্ছে সকাল 6টা তো আমরা এখন সাগর পাড়ে যাচ্ছি ওখানে আমার কিছু বন্ধুরা গোসল করবে এবং কিছু বন্ধুরা ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকবে এই জায়গাটা হচ্ছে বিশাল মরুভূমির মতো কক্সবাজার থেকে এই জায়গাটা খুব কম নয় সৌন্দর্যের দিক দিয়ে বালির চরে হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত আমি খুবই হতাশ কারণ আমার বালিতে হাঁটার কোনো এক্সপিরিয়েন্স নাই তারপরও প্রকৃতি উপভোগ করার জন্য চলে আসলাম এত দূর পথ প্রায় পটিয়া থেকে আমাদের 122 কিলোমিটার অনেক এনজয় করতেছি পুরা রাত উড়াদুর আড্ডা চলছিল বেশিক্ষণ ঘুমাইতে পারি নাই সকালবেলা বন্ধু বান্ধবরা আবার ডেকে দিছিল তো খুবই হচ্ছে মজা করতেছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি ও ওখানে দূরে দেখা যাচ্ছে সমুদ্রটা তো আজকের ভিডিওটি আপনাদের দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য নিত্য নতুন ভিডিওগুলো আনার চেষ্টা করি এবং বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার সময় ব্লগগুলো আপনাদের জন্য অনেক কষ্ট করেই করি আপনারা হচ্ছে সাপোর্ট করবেন সাথে থাকবেন আজকের মতো এখানেই সোনাদিয়া দ্বীপের ট্যুরটা শেষ করলাম সম্পূর্ণভাবে আজকের মতো এখানেই রাখি আসসালামু আলাইকুম